বিজেপিয়ে কোনো পরিস্থিতিতে ডাবল ডিজিট নাপায় এটা আপনি চাব। চাক এক্সিট পোল কেতিয়াও এক্সাক্ট পোল নহয়, এক্সাক্ট পোল ওলাব কালিলে, আর কালিলেকে কে ঘন্টা বাকি আছে, আর খুব বেশি 20 ঘন্টার ভিতর এক্সাক্ট পোল ওলাব। মই শোণিতপুরের প্রার্থী, আমার লক্ষিমপুরের প্রার্থী, ডিব্রুগড়ের প্রার্থী, আর তার আমার দলের নেতা কর্মী সবকে লগ পাইছো। আর আজি আমার চৰাইদেউ জেলার জেলা কংগ্রেসের সভাপতি উৎপল গগৈ ডাঙরিয়া আর আমার জেলাখনের নেতা সকল লগ পাইছো। সোমাই আহোতে তেখেতসকলের যেটো ভাব ভঙ্গি, কথা বতরা আর যেটো বডি ল্যাঙ্গুয়েজ আমার দলের যখন নেতা আপনাদের দেখিছে, তারপরে মই আগরপরে নিশ্চিত হয়ে আছো, কিন্তু আজিও আহি পেলায় যেটো পরিবেশ দেখিছো মই অত্যন্ত সুখী। আর এইবার যোরহাটবাসীয় নির্বাচন খেলিছে, প্রার্থীজন কংগ্রেসের আসে, কিন্তু ইলেকশনত এবার সমগ্র যোরহাটের উচ্চ শিক্ষিত রাইজ, নতুন প্রজন্ম আর সর্বসাধারণ কৃষক, শ্রমিক সকলে কংগ্রেস দলের প্রতি একটা ভাল ভাব পোষণ করেছিল যে এগারী শক্তিশালী যুব নেতা যোনে পার্লামেন্টত সিংহর দরে প্রতিনিধিত্ব করব পারে, তেনেকা এজন শক্তিশালী প্রার্থীক আমি ইয়াত দিয়াটো যোরহাটের রাইজর ডিমান্ড আছিল, যে গৌরব গগৈ ডাঙরিয়ায় যোরহাটের পর খেলব লাগে। আর রাইজে ঠিক করেছিল কংগ্রেসের প্রার্থী যোরহাটত কোন হব লাগে, সেখানে এই নির্বাচনটা যোরহাটবাসীর নির্বাচন, আর যোরহাটবাসীয় কেতিয়াও পরাজয় স্বীকার নকরে। গতি তপন গগৈ যে হারিব তাত কোনো সন্দেহ নাই, আপনাদের কালিলে 12টা বজাত গম পাই যাব যে যোরহাটের মানুষ জিকিছে, অসমৰ মানুষ জিকিছে। মূল যেটো দলের তৃণমূল পর্যায়ের কর্মীর পর যেটো ফিডব্যাক পাইছো, আমার বুথ ওয়াইজত 17C আমি কালেক্ট করেছো, জেলা কংগ্রেস বিলাকে আমাক রিপোর্ট দিছে, এই গোটেইখিনি ভিত্তি করে মই আপনার ন দি কৈ থৈছো যে 21 চনের নির্বাচনতকে আমার ভোট নামনি, উজনি, পাহাড়, ভৈয়াম, বরাক সবতে বাড়ি, আর সিট আগতকে বহুত বাড়ি, মই সিটর সংখ্যাটো জানো, কিন্তু আমার বেশিরভাগ প্রার্থী অত্যন্ত আশাবাদী আর উৎসাহিত হয়ে আছে। গতি মই এতিয়াই নিশ্চিত সিটটা মই কব বিচার নাই, কিন্তু মুখ্যম বিজেপিয়ে কোনো পরিস্থিতিতে ডাবল ডিজিট নাপায় এটা আপনি চাব। চাক এক্সিট পোল কেতিয়াও এক্সাক্ট পোল নহয়, এক্সাক্ট পোল ওলাব কালিলে, আর কালিলেকে কে ঘন্টা বাকি আছে, আর খুব বেশি 20 ঘন্টার ভিতর এক্সাক্ট পোল ওলাব। এক্সাক্ট পোলের আগত আমি যেটা পরিবেশ দেখেছিল যোরহাটত, যেটা দবাপিতা বরষুণের মাজত প্রিয়াঙ্কা গান্ধী ডাঙরিয়া আহিছিল, তেনেকা মানুষ আগতে তো আমি যোরহাটত দেখা নাই। রাহুল গান্ধী ডাঙরিয়া যেটা ভারত জোড়ো নিয়াযাত্রা করেছিল যোরহাট টাউনত, যেটা অভূতপূর্ব সঁহারি সেটা আপনাদেরকে দেখাইছিল। গতি সেই মানুষখিনি যোরহাটের সচেতন, শিক্ষিত, সাংস্কৃতিবান মানুষের সংসদের মজিয়াত কেনেকা এমপি যাব লাগে, এইটো যদি কোনোবাই নাজানে বলে ভাবিছে, কোনোবাই যদি ভাবিছে যে মই ঢের টাকা খরচ করলো, মই ঘরে ঘরে পয়সা পঠিয়ালো, গতি যোরহাটের মানুষের ভোট কিনব বলে ভাবি পেলায় কোনোবাই যে হিসাব করে আছে, ভুল হিসাব হব, আমি ভাল ফলাফল দেখাম। আর গৌরব গগৈ ডাঙরিয়ার জয় যোরহাটের আর অসমিয়া জাতির জয় হব। কালিও মই লুরিন গগৈ ডাঙরিয়া, অখিল গগৈ ডাঙরিয়াক লগ পাইছো ডিব্রুগড়ত, আমি সব একেলগেই আছো, আর তেওঁলোকৰ দলৰ মাজত যেটো একত্রীকরণের আলোচনা সেইটোত মোৰ কবলগীয়া এইকাৰণেই নাই যে দুটা বেলেগ দল, তেওঁলোকৰ দলৰ ভবিষ্যৎ, তেওঁলোকৰ দলৰ সিদ্ধান্ত তেওঁলোকে গ্রহণ কৰিব, কিন্তু আমি যিখিনি মানুহ ইলেকশনের আগত মিলিছিলোঁ আমি সেইখিনি এতিয়াও একেলগে আছো।